প্রতিদিনের মতোই মঙ্গলবারও তেলিয়ামুড়ের বিভিন্ন এলাকা টহল দিতে বেরিয়েছিলেন তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। টহল দেওয়ার সময় কল্যাণপুর এলাকায় আসতেই বন দপ্তরের কর্মীরা দূর থেকে একটি কাঠ ভর্তি গাড়ি দেখতে পান। পরবর্তী সময়ে গাড়িটির গতি রোধ করার জন্য বনকর্মীরা ইঙ্গিত দিলেও বনকর্মীদের এক প্রকার উপেক্ষা করে তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় ওই গাড়ির চালক। কিন্তু পুলিশের তৎপরতায় কিছুটা দূরে গিয়ে হলেও আটকানো হয় ওই গাড়িটিকে। কিন্তু গাড়িটিকে আটকানো হলেও অবস্থা বেগতিকে দেখে ঘটনাস্থল থেকে গা ঢাকা দিতে সক্ষম হয় ওই গাড়ির চালক। এ ঘটনার খবর পেতে ঘটনাস্থলে ছুটে আসেন বন আধিকারিক অভিনাশ নাথ। তিনি জানান, কাঠের গাড়ির চালক যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে উনাদের গাড়িকে এক প্রকার ঠুকে দিয়ে উনাদের সকলকে একসাথে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনা হইলো, আমরা প্রতিদিন আজকেও র্যান্ডম একটা পেট্রোল নিয়ে বেরিয়েছিলাম না, এই বাইর হওয়ার পরে আমরা কল্যাণপুর পারে বাগান বাজার পর্যন্ত গিয়েছি। বাগান বাজার যাওয়ার পরে ওখান থেকে ব্যাক করার পথে আমরা ভাবছি যে দাউচাটা দিয়ে ডুববো। ঠিক আমার এই যে দাউচাটা রোডটা ডুবছে মেন রোড থেকে, আমরা এখানে একটা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ করে দেখছি গাড়িটা গাড়ি, তারপর আমরা এখানে রওনা দিছি। এই মুহূর্তে একটা ব্ল্যাক কালারের গাড়ি, কাঠ বুঝাই একটা এই বুলোর পিক আপ, হয়তো আমরা এটা আমরা ভাবছি হয়তো এটা অন্য কোনো সাধারণ মালটা পাবে, কিন্তু ও ঠিকই আমার গাড়িতে চিনে ফেলেছে না যে আমাদের ফরেস্টার গাড়ি। ও আমরা সরাসরি আইয়া ধাক্কা মারছে। এমন অবস্থা, আমরা স্টাফ 7-8 জন ছিলাম, প্রত্যেকেই কম বেশি ইঞ্জুর হয়েছে। এমন অবস্থা এখানে পাবলিকে এমন জোর হয়েছে, কী হয়েছে একটা ভয়ানক আঘাত সৃষ্টি হয়েছিল, যেটা হয়তো আমারই একটা ভয়ের সঞ্চার হয়েছিল। এই অবস্থায় আমরা গাড়িটা একটু সামনে নিয়ে বলতে এখানে লোকজন জমা হয়েছে, তারা গাড়িটা সামনাসামনি মারার পরে ওরা গ্লাসটা ভেঙেছে, ড্রাইভার পালিয়ে গিয়েছে। এই অবস্থায় 150 মিটার হবে আমরা গাড়িটা নিয়ে একটু দূরে সরে এখানে আমরা আসছি। তারপরে প্রত্যেকে আহত হয়েছে, এমন কেউ হাঁটুতে ব্যথা হয়েছে, কেউ এই যেমন এই টুপিতে ব্যথা হয়েছে, আমার হাঁটুতে ব্যথা হয়েছে, পাশে দোকানে যে আমার 2-3 জন লোক আমাদের নিয়ে এই বরফ টরফ আইসেস দিয়ে আমাদের অনেকটা মানে কেয়ার করেছে। আহত বনকর্মীদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ওই গাড়ির চালকের তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।